গ্রেনেড হামলার প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। ২০০৪ সালের 21শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে পৌর ছাত্রলীগ। মিছিলের নেতৃত্বে ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি। শনিবার বিকেলে এমন বর্বরোচিত গ্রেনেড হামলার 17তম বার্ষিকীতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। হামলাকারীরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়। 21শে আগস্টের সেই রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন 16 জন, পরে সব মিলিয়ে নিহতর সংখ্যা দাঁড়ায় 24 জনে। নারী নেত্রী আইবি রহমান 58 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে একই বছরের 24শে আগস্ট মারা যান। 2004 সালের 21শে আগস্ট 23 বঙ্গবন্ধু এভিনিউতে একটি জনসমাবেশে বক্তব্য রাখার সময় গ্রেনেড হামলার শিকার হন শেখ হাসিনা। সেই দিন একটি ট্রাককে বানানো হয়েছিল অস্থায়ী মঞ্চ। বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শেখ হাসিনা ট্রাক থেকে নামতে এগিয়ে যান। ট্রাকের নিচে দাঁড়িয়ে ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইবি রহমান। তিনি শেখ হাসিনার দিকে হাত বাড়িয়েছিলেন নামতে সহযোগিতা করার জন্য। ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঢলে পড়ে আইবি রহমান সহ 100 নেতাকর্মী। গ্রেনেডের আঘাতে অনেকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল ও হাসপাতালে মারা যান 24 জন, আহত হন 500+। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর। আজকের নাস্তা হয়ে যাক হোটেল রাজমহলে, আপনাকে স্বাগতম। এখানে রুমালি রুটি আর মুরগির মাংসের আলফাহাম দিয়ে নাস্তার স্বাদটাই অন্যরকম। এছাড়া তো মনোরম পরিবেশে সুস্বাদু খাবারের মধ্যে রয়েছে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, গ্রিন চিকেন চাপ, চা, রুটি, সিদ্ধ রুটি, নান রুটি, সাত আইটেমের ভর্তা, রুই মাছ, ইলিশ মাছ, টেংরা মাছ, বোয়াল মাছ, গরুর মাংস, খাসির মাংস, মিষ্টি, দই, মালাইকারি, রসমালাই। আজ সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন হোটেল রাজমহলে। হোটেল রাজমহল হাজীগঞ্জ মধ্যবাজারের সাবেক গাউসিয়া হোটেল এখন নতুন আঙ্গিকে, ভিন্ন স্বাদে বাহারি খাবারের সমাহার। জন্মদিন, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের খাবার অর্ডার দিতে পারেন। যোগাযোগ 01-73-38-36-931। হোটেল রাজমহল হাজীগঞ্জ মধ্যবাজার, হাজীগঞ্জ, চাঁদপুর।